আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি তোমাদের সাথে আসলে এই যে ক্লাসের ব্যাপার যেটা এটা তো আসলে রেগুলার একটা ব্যাপার তাই না যে আমি রেগুলার তোমাদের সাথে ক্লাসে আসতেছি তোমাদের সাথে কথা বলছি গল্প করছি ছোট ছোটো এছাড়া হচ্ছে যেটা আমরা স্টাডিও করছি আমি আমার বিভিন্ন মতামত বিভিন্ন গল্প তোমাদের সাথে শেয়ার করছি আমি চাই তোমরাও আমার সাথে টুকটুক টুকটুক করে গল্প করো কমেন্ট বক্সের মাধ্যমে ঠিক আছে প্রত্যেকটা দিন তোমরা আমার সাথে গল্প করো তোমরা আমার সাথে তোমাদের স্টাডি নিয়ে শেয়ার করো অ্যাজ লাইক ফ্রেন্ড আমরা হচ্ছে কি অনেক ভালো বন্ধু তাই না তোমরা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট কিছু ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড আমি কিন্তু তোমাদেরকে ভীষণ ভালোবাসি আর আমি চাই তোমরা সবাই আমার সাথে টাচে থাকো আমার কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্টের মাধ্যমে তাহলেই যেটা হবে যে আমাদের রিলেশনটা আরও বেশি সুন্দরভাবে বিল্ড আপ হবে এবং আরও যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের স্টাডি করাটাও কিন্তু খুব বেশি ইজি হয়ে যাবে ধরো তোমরা একটা টপিক বুঝতে পারছো না তোমরা এই জিনিসটা আমাকে তোমরা যখন জিজ্ঞেস করবে তখন তোমরা আর কখনও ওই হেজিটেশনে কোনো হেজিটেশনে ভুগবা না হ্যাঁ তখন তোমাদের মনে হবে ওকে ম্যাম তো ম্যামই ম্যাম আমাদের গুড ফ্রেন্ড ম্যামকে আমরা জিজ্ঞেস করতেই পারি তো আমি একটা কথাই বলবো উইদাউট হেজিটেট তোমরা আমাকে যে কোনো কোশ্চেন যে কোনো পড়া বুঝতে প্রবলেম হলো অবশ্যই অবশ্যই আমাকে তোমরা জানাবে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো যাই হোক আজকে মূলত আমি তোমাদের পড়াবো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারো বইটি থেকে তোমরা ষষ্ঠ শ্রেণীর চারু বইটি বের করো তোমরা তো জানোই যেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার পাশাপাশি অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসো বাংলা যে বিষয়টা এই বিষয়টা আসলে কিন্তু খুবই মজার তাই না খুবই মজার এবং খুবই আমি বলব রসে টৈ টম্বুর যাকে বলা হয় হ্যাঁ সাহিত্য যে জিনিসটা এর মধ্যে আমাদের গল্প থাকে প্রবন্ধ থাকে বিভিন্ন রচনামূলক কিছু টপিক থাকে গদ্য পদ্য থাকে যেটা কবিতা যেটা কবিতা তো আসলে ভীষণ সুন্দর কবিতা বলো গল্প মানে আমরা হচ্ছে অজানাকে জানি হচ্ছে মূলত কার মাধ্যমে বলো বাংলা সাহিত্যের মাধ্যমে বাংলা সাহিত্যটা হচ্ছে আমাদের মনের যত খোরাক আছে প্রত্যেকটা খোরাক মিটিয়ে দেয় হচ্ছে বাংলা সাহিত্য ঠিক আছে তুমি যদি মন দিয়ে বাংলা সাহিত্যটা পড়ো বাংলা প্রথমপত্র বইটা পড়ো বুঝতে পারবে যে আসলে সাহিত্যটা কত বড় মানে সাহিত্য পরিধি কত বড় এটা আসলে বাংলা পড়লে বোঝা যায় বাংলা সাহিত্য পড়লে বোঝা যায় আর কত যে মজা মজা গল্প তাই না কত মজা মজা কবিতা মানে কত কত কিছু জানা যায় কত এনজয় করা যায় বাংলা সাহিত্যের মতো এত সুন্দর এন্টারটেনমেন্ট আসলে আর কিছু আছে কিনা আমি জানি না যেটা কিনা আমাদেরকে আমাদের মনটাকে প্রশান্তি দিয়ে ভরে দেয় আসলে মনটা অনেক বেশি শীতল হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আমি আসলে বাংলাটা অনেক বেশি ভালোবাসি বাংলা সাবজেক্টটা ভীষণ ভালোবাসি সাহিত্যটা আমার অনেক ভালো লাগে বাংলা সাহিত্য বলো বাংলার সেকেন্ড পেপার বলো খুব সবই খুবই ভালো লাগে ঠিক আছে তো আমি চাই যে আমার যারা এই যে ছোটো ছোটো ফ্রেন্ড আচ্ছা তোমরা আমার লক্ষী লক্ষী স্টুডেন্ট তোমরাও বাংলাকে ভালোবাসবে বাংলা সাহিত্যকে ভালোবাসবে এই আশাই করছি তো চলো আজকে আমরা পড়ায় চলে যাই আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম মনে আছে আমরা নতুন একটি নতুন একটি টপিক শুরু করেছি নতুন একটা কবিতা শুরু করেছি তাই না নতুন কবিতাটা হচ্ছে তোমার মানুষ জাতি তাই না মানুষ জাতি আমরা মানুষ জাতি এই কবিতাটির কবি পরিচিতি পড়েছিলাম আর পড়েছিলাম কি বলতো আর পড়েছিলাম শব্দার্থ ও টিকা ঠিক আছে তো আজকে আমরা মূলত পড়বো হচ্ছে মানুষ জাতি কবিতাটি আর পড়বো হচ্ছে যে পাঠের যে পাঠ পরিচিতি যেটা আছে সেটা ঠিক আছে তো মানুষ জাতি কবিতাটি কে লিখেছেন বলতো মনে আছে সত্যেন্দ্রনাথ দত্ত রাইট সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন আমরা কিন্তু গত ক্লাসে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জেনেছিও কি জেনেছি বলো আমরা জেনেছি সত্যেন্দ্রনাথ দত্ত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন আমরা এটা জেনেছি ইভেন এটাও জেনেছি যে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মাত্র চল্লিশ বছর বয়সে তার মৃত্যু ঘটা খুবই অল্প সময় বেঁচেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত তাই না আচ্ছা তাকে কি বলা হতো যে ছন্দের জাদুকর বলা হতো তার কবিতাগুলো এত সুন্দর ছন্দ দিয়ে ভরা ছিল যে তাকে ছন্দের জাদুকর বলা হতো আরও জেনেছি যে তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন যেমন আরবি ফার্সি ইংরেজি সহ বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন তার অনেক কাব্যগ্রন্থ আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনু ও বিনা একটা কি বিদায় তাই না আমরা এগুলো জেনেছিলাম সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে ঠিক আছে আর আমরা কিছু শব্দার্থটি কাজে জেনেছি আজকে আমরা যেটা জানবো আজকে আমরা জানবো মূলত কবিতাটি ঠিক আছে মানুষ জাতি যে কবিতাটি আছে এই কবিতাটি সম্পর্কে জানবো দেখো আমি পড়ি হ্যাঁ তোমরাও আমার সাথে পড়ো বইটা খুলো জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এটা তো সত্যি কথা জগৎ মানে কি সারা পৃথিবী সারা পৃথিবী জুড়ে কি একটা জাতি আছে না কোন জাতি বলো মানুষ জাতি মানুষ জাতিকে কী বলা হয় আশরাফুল মালুকাত অর্থাৎ সৃষ্টির জীব ওকে এক পৃথিবীর লালিত একই রবি শশী মোধের কি বলো সাথী ঠিক আছে তার মানে কি একটা পৃথিবীরই স্তন্য লালিত একই রবি শশী মোধের কি বলো সাথী ঠিক আছে এক পৃথিবীর স্তন্য মানে কি বলো ওই যে একই মায়ের দুধ পান করে যেমন সবগুলো বাচ্চা কাচ্চা ঠিক তেমনি কি আমরা সবাই একটা পৃথিবীতে কি হচ্ছি একটা পৃথিবীতেই আমরা লালিত পালিত হচ্ছি ঠিক আছে আচ্ছা তারপর তোমরা কি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো ওকে তারপর দেখো শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি কচি কাঁচাগুলি ডাটো করে তুলি বাঁচিবার তো শীতাতপ মানে কি এটা হচ্ছে ঠান্ডা ও গরম শীত হচ্ছে ঠান্ডা আর তপ মানে হচ্ছে তাপ যেটা গরম যেটা মানে আমরা ঠান্ডা গরম ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবই কি আমরা সবাই সমান বুঝি আমাদের প্রত্যেকের কি ঠান্ডাও লাগে গরমও লাগে ক্ষুধাও লাগে তৃষ্ণাও লাগে লাগে না বলো সবারই লাগে কচি কাঁচাগুলি ডাটো করে তুলি ডাটো মানে কি বলো ডাটো মানে হচ্ছে পুষ্ট কচি কাঁচা মানে হচ্ছে ছোটোদের ছোট যে বাচ্চা কাচ্চা আছে এদেরকে আমরা কি করি পরিপুষ্ট করে তুলি হৃষ্ট করে তুলি বাঁচিবার তরে সমান ঝুঁঝি মানে কি আমরা প্রত্যেকেই কিন্তু বাঁচার জন্য যুদ্ধ করে চলছি যুঝি অর্থ কি বলো যুদ্ধ করা বা লড়াই করা দোষর খুঁজি ও বাসুর বাধিগো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা ঠিক আছে দোসর মানে কি আমরা সাথী খুঁজি বন্ধু খুঁজি তাই না আচ্ছা বাসর বাধিগো মানে সম্প্রীতি গড়ে তুলি একজন আরেকজনের সাথে আমরা কী করি রিলেশনটা বিল্ড আপ করি গুড রিলেশন বিল্ড আপ করি জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা মানে কি আমরা জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ে আবার কখনো কি হয়ে যায় যে সংকট যখন জীবনের যখন এই বিপদটা যখন পার হয়ে যায় তখন আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখি ঠিক আছে কালো আর ধরো বাহিরে কেবল ভিতরে সবাই সবার সমান আগে তার মানে আমাদের আমরা এক একজন কিন্তু এক এক রকমের কেউ হচ্ছে ব্ল্যাক কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ অনেক ধবধবে ফর্সা তো আমাদের বাইরের যে স্কিন স্কিনের কালারটা হয়তো ডিফারেন্ট কিন্তু আমাদের ভেতরে যেটা কাটলে কি যে রক্তটা বের হয় প্রত্যেকের রক্তই কিন্তু লাল তাই না বাহিরের ছোপ আছড়ে সেলো ভিতরের রং। পলকে ফোটে মানে কি বল মানুষের বাইরের যে চেহারা সেটা রং যাই হোক না কেন ভিতরের যে রঙ ওইটা কি লাল এটা কিন্তু পলকেই ফোটে বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে তার মানে কি এখানে দেখো হিন্দুদের মধ্যে কি আছে ব্রাহ্মণ শূদ্র ক্ষুদ্র আছে না এরকম ওদের যে বৈশ্য শূদ্র যেটা আর কি ওদের ওদের হচ্ছে চারটা জাত তো এই যে যে জাতগুলো আমরা বিভিন্ন জাতেরই আছি না কেন কিন্তু আমরা সবাই কি ধুলায় লুটেই পড়ি বংশে বংশে নাহিকো তফাত বনে আর তার মানে হচ্ছে বংশে বংশেও কোনো তফাত নেই গরিব এরকম কিছু না দুনিয়ার সাথে গাথা বুনিয়া দুনিয়া সবারই বেদি তার মানে কি এই পৃথিবীটার সাথেই হচ্ছে আমাদের একটা মানে খুব বেশি একটা রিলেশন যে আমরা আমাদের সবারই জন্মক্ষেত্র হচ্ছে কি এই পৃথিবী তাই না সেটাই তো ওকে বুঝতে পেরেছ তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে মানুষ জাতি কবিতাটি দিয়ে কবি কি বুঝিয়ে বুঝাতে চেয়েছেন কবি মূলত বোঝাতে চেয়েছেন যে আমরা পৃথিবীতে পুরো পৃথিবী জুড়েই হচ্ছে কি আমরা একটা জাতি বসবাস করি সেটা হচ্ছে কি মানুষ জাতি মানুষ হচ্ছে কি সৃষ্টি জীব তাই না তো আমরা সবাই এখানে স্তন্নে একই পৃথিবীর স্তন্নে লালিত দিয়ে আমাদের কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে একটা মার ধরো চারটা সন্তানে চারটা সন্তান কিন্তু মা একজন মায়েরই বুকের দুধ খেয়ে বড়ো হচ্ছে ঠিক তেমনি আমরা ধরো এই যে এত এত মানুষ সারা পৃথিবীতে আমরা সবাই কি এই পৃথিবী থেকে নেয়াই তো প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে বেঁচে আছে খাবার বলো পোশাক আশাক বলো তাই না পৃথিবীর বাইরে থেকে তো আর এগুলো আমরা পাই না তার মানে হচ্ছে একই পৃথিবীর লালিত একই রবি শশী মধ্যে সাথে মানে একই সূর্য একই চাঁদ আমাদের সবারই কিন্তু সাথী যে বাংলাদেশ বলে একরকম চাঁদ সূর্য অন্য দেশে অন্য রকম চাঁদ সূর্য এমন না সারা পৃথিবীতে সূর্য চাঁদ বলো সারা পৃথিবীটাই একই রকম আমাদের সবার কাছে আমরা একই রকম সব কিছুই পাচ্ছি পৃথিবী থেকে ঠিক আছে কবি আরও বলেছেন যে আমরা কি করছি আমরা এই পৃথিবীতে ধরো সাথী খুঁজি তারপর একজন আরেকজনের সাথে খুব সুসম্পর্ক বজায় রাখি এবং আমরা যখন বিপদে পড়ি বললে কি করে আমরা ওই বিপদ থেকে উদ্ধার করা হওয়ার জন্য অনেক যুদ্ধ করি করি লড়াই তাই না অবশেষে কি হয় যে আমাদের বিপদটা যখন চলে যায় তখন আমরা নতুন করে বাঁচার কি করি স্বপ্ন দেখি কবি আরও বলেছেন যে দেখো আমরা যারা পৃথিবীতে আছে আমাদের এক একজনের গায়ের কালার হচ্ছে এক এক রকম তাই না কেউ কালো কেউ ফর্সা কেউ ধরো বেটে কেউ লম্বা এক একজন এক এক রকম কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরের যে রংটা রক্তের রঙ এটা কিন্তু একই লাল রং তাই না তো তিনি আরও বলেছেন যে এখানে আমরা এক এক জাতের মানুষ বসবাস করি এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ব্রাহ্মণ আছে শূদ্র আছে বৈশ্য আছে ঠিক আছে এরকম অনেক জাতির মানুষ আমরা বসবাস করি পৃথিবীতে কিন্তু এই জাত দিয়ে কিন্তু আসলে কোনো তফাৎ নাই কারণ আমরা সবাই কিন্তু ওই মাটির সাথেই কি একটা সময় পর মিশে যায় ঠিক আছে আর আমাদের সবারই হচ্ছে জন্মক্ষেত্র কি এই দুনিয়া আমরা সবাই এই দুনিয়াতে জন্ম নিয়েছি তাই না এটাই হচ্ছে মূলত মানুষ জাতি কবিতাটির কি বলো মূল কথা এই যে দেখো এখানে কিন্তু কবিতার এখানে কিছু ছবি দেয়া হয়েছে দেখেছো এখানে অনেক রকমের মানুষ আছে তাই না অনেক রকমের মানুষ তো এটাই হচ্ছে মূল কথা কবিতার তো যাই হোক আমরা এই কবিতাটির হচ্ছে কবিতা পড়লাম শব্দার্থ পড়েছি কবি পরিচিতি পড়েছি আজকে আমরা কী পড়ব বলো আজকে আমরা পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি পড়ব ঠিক আছে দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা সমমর্যাদা মনোভাব সৃষ্টি তার মানে কবি যেটা করেছেন সেটা হচ্ছে আমরা যাতে প্রত্যেকেই প্রত্যেকের প্রতি কি মানে সম সংবেদনশীল হয়ে এবং সমমর্যাদার প্রদর্শন করি সেই চেষ্টাটাই কিন্তু আমাদেরকে আমাদের প্রতি কবি করেছেন এই কবিতার মাধ্যমে কবি চেয়েছেন যে আমরা যেন সবার প্রতি কী হই সংবেদনশীল শীল হই তাই না আমরা যাতে মানুষের মানুষে ভেদাভেদ না করি তারপর হচ্ছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আমরা কোনো ভেদাভেদ না করি আমরা সবাই যাতে মিলেমিশে কি করে বসবাস করি মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার মানে এই যে মানুষ জাতি কবিতাটি এই কবিতাটি কি হয়েছে বলো কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থের নাম কি বলো অভ্র আবির অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল কবিতার নাম হচ্ছে জাতির পাতি মূল কবিতার নাম কী বলো জাতির পাতি মানে মানুষ জাতি কবিতাটির মূল কবিতার নাম হচ্ছে জাতির পাতি ঠিক আছে দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছে তার মানে কি এই যে দেখো বিভিন্ন দেশে ধর্ম বর্ণের মধ্যে বিভিন্ন পার্থক্য হয়েছে বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি হয়েছে কবি কি করেছেন কবি মানুষকে কি করেছেন এই ধর্ম বর্ণ গোত্রের থেকে অনেক উপরে জায়গা দিয়েছেন আসন মানে কি জায়গা দেওয়া আমাদের এই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই কি বাসভূমি মানে আমরা এখানে সব রকমের মানুষ মানুষে কি করি পৃথিবীতে বসবাস করি এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত পালি প্রতিপালিত হচ্ছে কি সব মানুষ তাই না শীতলতা ও উষ্ণতা ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং কি এক ও অভিন্ন তাই না এই যে দেখো বাইরের চেহারার কথা বলা হয়েছে কেউ কালো কেউ ফর্সা কেউ শ্যামলা কিন্তু সব মানুষের ভেতরের রং কি একই না সেম সবার শরীরে প্রবাহিত হচ্ছে কি একই লাল রক্ত ওকে মানুষ আর জাতিভেদ গোত্রভেদ বর্ণভেদ ও বংশ কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে কি করেছে সংকীর্ণ ও করেছে করেছে মানে মানুষ আজকে কি গণ্ডিবদ্ধ জাতিভেদ বলো বর্ণভেদ বল প্রত্যেকটার কৃত্রিম পরিচয় নিজেদেরকে অনেক বেশি সংকীর্ণ করে ফেলেছে কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে কি সে মানুষ এবং তাদের মধ্যে কোনো কি থাকবে না ভেদাভেদ থাকবার কথা নয় সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যে সমগ্র মানব সমাজ কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন পৃথিবী সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে কি মানুষ জাতি তার মানে হচ্ছে পৃথিবীর সমগ্র মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি আর মানুষ জাতির মধ্যে অবশ্যই একজনের প্রতি আরেকজনের সহমর্মিতা বোধ থাকা উচিত একজনের প্রতি আরেকজনের ধরো ভালোবাসা থাকা উচিত তারপর ধরো একজন আরেকজনকে সাহায্য করা সহযোগিতা করা মনোভাব থাকা উচিত একজনের প্রতি আরেকজনের সংবেদনশীলতা থাকা উচিত এগুলো না থেকে মানুষ এখন কী করছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানে বিভেদ সৃষ্টি করে ফেলেছে একজনের সাথে আরেকজনের দেয়াল সৃষ্টি করে ফেলেছে সারা পৃথিবীতে যেটা কিন্তু আসলেই ঠিক না প্রত্যেককেই উচিত প্রত্যেককে সম্মান দেয়া প্রত্যেককে প্রত্যেককে সাহায্য করা উচিত ঠিক আছে এটাই হচ্ছে আসলে এই যে মানুষ জাতির একটা ধর্ম হওয়া উচিত ওকে আমরা কি করছি আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি বিভিন্ন বর্ণ নির্বিশেষে আমরা মানুষকে ওইভাবে আর কি মানুষকে ট্রিট করি বাট এটা কিন্তু আসলেই উচিত না আমাদের সবারই উচিত কী যে আমরা সবাই মিলেমিশে থাকবো কারণ দেখো আমাদের প্রত্যেকের গায়ের রঙই কিন্তু লাল তাই না গায়ের ভেতরে যে রক্তটা আছে রক্তের রঙটা হচ্ছে লাল বাইরের স্কিন হয়তো কালো ফর্সা এক একজন এক এক রকম দেখতে ঠিক আছে কিন্তু ভেতরটা কিন্তু আমাদের সবারই কি সেম না ভেতরের যে রক্তের রঙটা এটা কিন্তু লালই তাই না এর কোনো চেঞ্জ না তার মানে কি আমরা আবার দেখো আমরা সবাই এই একই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং একই পৃথিবীর সব কিছুই কিন্তু আমরা সবাই খাচ্ছি আবার সবারই ক্ষোধা লাগতেছে সবারই তৃষ্ণা লাগতেছে হ্যাঁ মানে সবার সব কিছুই আবার দেখো আমরা যে চাঁদ দেখছি সূর্য দেখছি সবই কিন্তু একটা পৃথিবীর একটা একটা করে তাই না সূর্য বলো চাঁদ বলো যাই বলো পৃথিবীও একটা সব কিছুই একটা আমরা সবাই সারা পৃথিবী সবাই একটা করে জিনিস জিনিসটাকেই সব নিয়ামত পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের উচিত কি বলো আমাদের উচিত মানুষের কোনো ভেদাভেদ না রেখে সবার সাথে মিলেমিশে থাকা হ্যাপিলি থাকা তাই না মানুষকে মানুষকে সম্মান দেওয়া উচিত এটাই কিন্তু আমাদের দায়িত্ব ও কর্তব্য ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা এই কবিতাটা মানে কি তাহলে তাহলে মানুষ জাতি কবিতাটি কে লিখেছেন বলো লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক আছে মানুষ জাতি কবিতা লিখেছেন কে বলো সত্যেন্দ্রনাথ দত্ত আমরা কী জেনেছি এই কবিতা সম্পর্কে জেনেছি শব্দার্থ টিকা সম্পর্কে জেনেছি আরও জেনেছি আমরা এই যে পাঠ পরিচিতিটা আছে সেটা কবি পরিচিতি সম্পর্কেও জেনেছি ঠিক আছে এখানে দেখো অনেক রকমের শব্দার্থ আছে আমি আরেকবার দেখে বলছি যেমন রবি শশী মানে সূর্য ও চাঁদ শীতাতপ মানে শীত জাতব শীত মানে হচ্ছে কি ঠান্ডা আর আতব হচ্ছে গরম ক্ষুধা তৃষ্ণার জ্বালা মানে ক্ষুধা ও পিপাসার যে কষ্টটা এটা তারপর ঝুঝি অর্থ কি যুদ্ধ করি তরে অর্থ কি বলো জন্য ডাটো অর্থ কুষ্ট এরকম দেখো অনেক আছে দোসর মানে হচ্ছে সাথী ধল অর্থকে কি ওই যে ধবল যেটা ধলা মানে সাদা ডাঙা অর্থকে স্থল জনমবেদি মানে সুতিকা গৃহ অর্থ কি বল রঙের পোচ শুদ্র হিন্দু ধর্ম হিন্দু চার বনেরই একটা হলো কি শূদ্র বনেদি অর্থ কি প্রাচীন বা সম্ভ্রান্ত গড় হচ্ছে অভিজাত নয় এমন ওকে বুনিয়াদ অর্থ হচ্ছে ভিত্তি দুনিয়া সবারই জনমবেদী এ পৃথিবী সব মানুষেরই কি বলো ক্ষেত্র ব্রহ্ম অর্থ কি হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা ঠিক আছে তাহলে এগুলোই পড়া থাকবে তোমরা টোটাল এই মানুষ জাতি কবিতাটি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এই কবিতা যা কিছু আছে সব তোমরা কি করবে বলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে ওকে আর আগামী ক্লাসে তোমরা অবশ্যই অবশ্যই আগামী ক্লাসের আগে তোমরা আমাকে এগুলো জানাবে ঠিক আছে মনে থাকবে তোমাদের অবশ্যই অবশ্যই জানাবে আর কমেন্ট করে জানাবে আর আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে লাইক এবং শেয়ার করবে ঠিক আছে আর তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তার আত্মীয় স্বজন আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে ওকে তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তোমরা সবাই অন টাইমে ক্লাসে চলে আসবে সবাই অনেক অনেক ভালো থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ